ফাইনাল সাজেশান দেখার আগে তোমরা প্লিজ লজিকটা বুঝে নাও কীভাবে আমি এই সাজেশানটা করেছি দেখো ফাইনাল সাজেশান তোমাদের পেপার হচ্ছে ডিএসসিসি টু হিস্ট্রি অনার্স তোমাদের সিসিএফ দেখো তোমরা এর আগের বছর অর্থাৎ দু সালে পরীক্ষা দিয়েছ কি সিসি ওয়ান বা ডিএসসিসি ওয়ান দেখো ওই সময় কিন্তু সিসি টু পরীক্ষা হয়নি পরীক্ষা হয়েছে কি পরীক্ষা হয়নি ওই সময় কারণ তোমরা সিসিএফ সিলেবাসে একটা পেপারই পরীক্ষা দিয়েছ তোমাদের আগের যে সেমিস্টার ছিল সেটি ছিল সিলেবাসটা সিবিসিএস সেখানে কিন্তু দু সালে লাস্ট পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে সিসি ওয়ান হয়েছে এবং সিসি টু হয়েছে অর্থাৎ তোমরাই কিন্তু শুরু করলে প্রথমবার পরীক্ষা দু সালে কিন্তু এই টু পরীক্ষা হয়েছিল দু সালে কিন্তু টু পরীক্ষা হয়নি তোমাদের এই জন্যই এটা বলছি তোমরা এবছর যারা দু সালে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু যে দু সালে যে প্রশ্নপত্র হয়েছিল না ওই প্রশ্নপত্র তেমন একটা ফলো করতে হবে না বললেই চলে তাহলে তোমরা কোন প্রশ্নপত্র ফলো করবে তাহলে তোমাদের জন্য যে প্রশ্নগুলি ফলো করতে হবে সেটি হল দু হাজার একুশ সাল উনিশ সাল সঙ্গে দু হাজার কুড়ি এবং দু হাজার আঠেরো দেখো তোমাদের এই যে ফাইনাল সাজেশানটা আমি রাখছি বা করে দিলাম এটি মূলত এই চারটে সালের প্রশ্নপত্র যেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে দু হাজার একুশ সাল এবং দু হাজার উনিশ সাল এই দুটো সালের কোশ্চেনপত্র বা প্রশ্নপত্র কম্পেয়ার করে তৈরি করা আশা করি ব্যাপারটা বোঝা গেল এবার দেখে নাও সাজেশানগুলি প্রথমে দেখে নাও কুড়ি নম্বরের প্রশ্নগুলি দেখো এই যে প্রশ্নটি দেখো নব্যপ্রস্ত যুগীয় বিপ্লবের তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে প্রশ্নটি এই প্রশ্নটি পড়েছে দেখো দু সালে পড়েছে দু সালে পড়েছে দু সালে পড়েছে কিন্তু দু সালে আসেনি সেই হিসাবে তোমাদের এবছরের জন্য আমি মনে করছি এই যে প্রশ্নটি এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় পড়েছে এসে গেছে এই যে প্রশ্নটি নব্যবস্ত যুগের বিপ্লব ঠিক এমনভাবেই আরও একটি প্রশ্ন দেখে নাও প্রাচীন গ্রীসের পলি বৈশিষ্ট্য আলোচনা করো এই যে প্রশ্নটি এটি দু হাজার কুড়ি সালে এসছে এবং দু হাজার আঠেরো সালে এসছে একুশে আসেনি বা উনিশে আসেনি বা বাইশেও আসেনি কিন্তু তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তবে এই প্রসঙ্গে বলি এই যে প্রাচীন গ্রীষের পলিস এই পলিশ সম্পর্কে দুটো প্রশ্ন হয় এক হচ্ছে পলিশ গড়ে ওঠার কারণ দুই হচ্ছে পলিশের পতনের কারণ এবং পলিশের বৈশিষ্ট্য তো পলিশ গড়ে ওঠার কারণ খুব একটা বিগত বছরের প্রশ্নপত্র আসেনি দু হাজার আঠেরো এবং কুড়িতে এসছে বৈশিষ্ট্য তো তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নের উত্তরটা এইভাবে করো বা প্রশ্নটি এমনভাবে করো প্রাচীন গ্রীষের পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আশা করছি এই দুটি প্রশ্ন করলে তোমরা কিন্তু একটি প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এমনকি দুটি প্রশ্নও পেতে পারো কমন এই যে একটা প্রশ্ন এবং এই একটা প্রশ্ন দেখো এই দুটো প্রশ্ন টপ প্রশ্ন রইল আর একটি প্রশ্ন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি সেটি হলো দেখো এই যে প্রশ্নটি মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো এটি দু সালে এসছে দু সালে এসছে তো এই প্রশ্নটিও তোমাদের কিন্তু এবছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক একই লজিকে আরও যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও যেমন দেখো এই যে প্রশ্নটি প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো এটি দু সালে পড়েছে আবার দু হাজার একুশ সালেও পড়েছে সেম একইভাবে প্রাচীন গ্রীষে ট্রাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো দেখো তোমাদের ট্র্যাজিক নাটক এবং কমেডি মানে ট্র্যাজেডি এবং কমেডি এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই আসবে যেহেতু ট্র্যাজেডিটা উনিশশো সালে এবং দু সালে পড়েছে তাই তোমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমেডিটা কিন্তু তোমাদের পাঁচের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচের ক্ষেত্রে কমেডি এটা বলতে পারি যে তোমাদের ট্র্যাজিক নাটক এবং কমেডি এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই আসবে তো এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে তোমরা কটা প্রশ্ন পেলে দেখে নাও এক গেল নব্যপ্রস্তর যুগ প্রশ্ন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই হলো বিকাশ ও বিবর্তন তিন পলিশের বৈশিষ্ট্য পতন চার প্রাচীন রোমের কৃষি অর্থনীতি এবং পাঁচ প্রাচীন গ্রীসের ট্রাজিক নাটক এই টপ ফাইভ প্রশ্নে তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সঙ্গে আমি আরও দুটি প্রশ্ন দিলাম সেটিও গুরুত্বপূর্ণ কেমন কারণ দেখো প্রাচীন গ্রীষের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে দেখো এই প্রশ্নটি দু হাজার একুশ সালে এসছে আবার এই প্রশ্নটা এমনভাবে এসেছে প্রাচীন গ্রীষের দাস ব্যবস্থা সম্পর্কে লেখক সেটিও ঠিক একই ধরনের প্রশ্ন একটু ঘুরি ফিরে আছে কিন্তু প্রাচীন গ্রীষের দাস ব্যবস্থা সম্পর্কিত সেটি এসেছে দু হাজার উনিশ সালে তাই এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপ সেক্স হিসাবে এটা রাখতে পারো সঙ্গে একটি অতিরিক্ত প্রশ্ন আমি দিচ্ছি এই প্রশ্নটা অবশ্যই করো সেটি হলো দেখো মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্ব তুমি কীভাবে ব্যাখ্যা করবে এই প্রশ্নটি দু সালে এসছে হয়তো একুশ সালে আসেনি কিন্তু তোমাদের এবছরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সাতটি প্রশ্ন তোমাদের কুড়ি নম্বরের জন্য দিলাম দেখে নাও এই সাতটি প্রশ্ন এক এটা দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এটা চার এটা পাঁচ নম্বর প্রশ্ন ছয় এবং এই সাত এই সাতটি আর এই যে প্রশ্নটা এটা করতে হবে না কারণ এটা দু সালে পড়ে গেছে যা হোক এই সাতটি প্রশ্ন তোমরা কিন্তু গুছিয়ে তৈরি করো আশা করি তোমরা প্রিপারেশনের শেষ পর্যায়ে রয়েছো অনেক করে প্রশ্ন তৈরি করে নিয়েছে যদি বা না করে থাকো এখনও সময় রয়েছে এক মাসের মতো তোমরা এগুলি অবশ্যই করে নিও তো এই গেল কুড়ি নম্বরের প্রশ্ন তাহলে তোমরা বুঝতে পারলে কেন তোমাদের প্রথমে এই বাইশ সাল চব্বিশ সাল উনিশ সাল সালগুলো দেখাচ্ছিলাম এই লজিকের জন্য দেখাচ্ছিলাম আর ঠিক এই লজিকে আমি সাজেশানটা তৈরি করেছি আর তোমরা বিগত বছরের প্রশ্নপত্র ঘাঁটলে দেখতে পাবে যে এই সাজেশান মানে অনার্স সাজেশান এইভাবেই প্রশ্নপত্র তৈরি হয় এবার দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখো পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেম একই তবে একটু বোঝানোর বিষয় আছে দেখে নাও প্রস্তর যুগ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ এক্ষেত্রে কিন্তু অনেক কটা ভাগ রয়েছে যেমন উচ্চ নিম্ন এই যে উচ্চ আর নিম্ন কোনো সময় পরে পুরাপ্রস্ত যুগ উচ্চ পুরাপ্রস্তের যুগ কোনো সময় পরে নিম্ন পুরাপ্রস্ত যুগ দেখো দু সালে এবং একুশ সালে এসছে নিম্ন পুরাপ্রস্ত যুগের বৈশিষ্ট্য লেখো সেক্ষেত্রে তোমাদের এবছরের জন্য এই নিম্ন পুরপস্ত যুগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে তোমরা উচ্চটা করো কারণ দেখো দু সালে পড়েছে কি মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য অর্থাৎ মধ্যটা পড়ে গেছে নিম্ন উচ্চ তোমাদের এবছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আবার নিম্নটা উনিশ এবং একুশে পড়েছে তাই তোমাদের এবছরের জন্য নিম্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি এই প্রশ্নটি নিম্ন পুরোপুর যুগের বৈশিষ্ট্য হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় পড়বেই পড়বে ঠিক একইভাবে দেখো পশুপালক পালও বৃত্তি বলতে কী বোঝো দেখো এই প্রশ্নটি এসছে দু হাজার একুশে এসছে দু হাজার কুড়িতে এসছে দু হাজার উনিশে এসছে তাই এই প্রশ্নটি মনে করছি আমি হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক একইভাবে দেখো আরেকটি প্রশ্ন প্রাচীন ডোমের দাস ব্যবস্থা এটি কোথায় এসছে কুড়িতে এসছে একুশে এসছে আবার আঠেরোতে এসছে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা অর্থাৎ তোমাদের পাঁচ নম্বরের জন্য এই যে টপ তিনটে প্রশ্ন দিলাম দেখো এই টপ তিনটে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করবে করো টপ তিন থ্রি কোশ্চেন্স নিম্ন যুগ পশুপালক যাযোগরবৃত্তি এবং প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য এই তিনটে প্রশ্ন থেকে আশা করছি তিনটে প্রশ্নই কমন পেয়ে যাবে দুটো তো অবশ্যই পাবেই পাবে সঙ্গে দেখো আরও যে প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি খেলোয়াড়দের ভূমিকা দু হাজার একুশ সালে পড়েছে দু হাজার উনিশ সালে পড়েছে দেখো মিশরের স্থাপত্য দু সালে পড়েছে দু সালে পড়েছে স্পাটাকাস স্পাটাকাশের বিদ্রোহ দু সালে পড়েছে দু সালে পড়েছে আরও একটি প্রশ্ন দেখো রোমান রাষ্ট্রের প্রকৃতি এটি তোমাদের দু সালে পড়েছে কিন্তু তোমাদের এবছরের জন্য এটা এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে দেখো আরো দুটি প্রশ্ন দিয়েছি আমি বিশেষ করে এই যে প্রশ্নটি দেখো এই যে সক্রেটিস এবং প্লেটো দুটোর মধ্যে কিন্তু একটি পড়ার সম্ভাবনা রয়েছে যা হোক এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে করো বিশেষ করে তিনটে যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা সে তিনটা দিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও